আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, সাইদি সাহেবের মৃত্যু হয়েছে, ঠিক সেই সময় একটি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে, সারা বিশ্ব সেই ঘটনাকে নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে। সেই ঘটনা কি ছিল বিস্তারিত আমরা চলে গেলাম। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন আমাদের প্যান প্রিয় কলিজার টুকরা তাফসির মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পৃথিবীতে আর নেই। দর্শক, তিনি যখন পৃথিবীর মায়া ত্যাগ করে অপরলোকে পাড়ি জমান, তিনি যখন মৃত্যুবরণ করেন মৃত্যুশয্যায় শায়িত, তিনি কি এমন অলৌকিক ঘটনা ঘটে গেল তিনার সাথে আপনারা জানলে খুশি হবেন। দর্শক, আপনারা কিছুদিন আগের মানে কয়েক বছর আগের একটা ভিডিওর খবর আপনারা জানেন যে তিনাকে নাকি চাঁদে দেখা গিয়েছিল। ঠিক এখন মৃত্যুর আগে এমন একটা কাহিনী ঘটে গেল, আপনারা দেখলে অবশ্যই অবাক হবেন। তো দর্শক, চলুন আমরা এক ভাইয়ের মুখ থেকে শুনে আসি যে সেখানে কি হয়েছিল বাস্তবে। তো দর্শক, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আল্লামা সাইদির সাথে মৃত্যুর আগ মুহূর্তে ঠিক কি ঘটেছিল। তো দর্শক, বিস্তারিত পরে আলোচনা করা হবে, দেখতে থাকুন ভিডিওটি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, সাইদি সাহেবের মৃত্যু হয়েছে, ঠিক সেই সময় একটি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে, সারা বিশ্ব সেই ঘটনাকে নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে। সেই ঘটনা কি ছিল বিস্তারিত ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন, কেননা দিলওয়ার হোসেন সাইদি দেখেন তিনি যে মৃত্যুবরণ করেছে একজাক্টলি তার মৃত্যুর সময়ের টাইমটা ছিল, দেখেন একেবারেই যে টাইমটা ছিল 8:40 থেকে 8:44 সেই টাইমটাই একই সময় আবার বাংলাদেশে সারা বাংলাদেশে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের রাজধানীতে যেখানে তিনি মৃত্যুবরণ করেছে সেখানে ভূমিকম্পের আকারটা বেশি ধারণ করেছিল। বোঝা যাচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সেই মৃত্যুকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত রাজপথ কেঁপে গিয়েছিল, মাটি পর্যন্ত কান্না করেছিল এবং আকাশ জমিন এবং গাছপালা তরলতা সব কিছু যে একজন আলেমের জন্য কান্না করে, আলেমের মৃত্যুর জন্য কান্না করে, সেটার প্রমাণ কিন্তু আজকে মিলে গিয়েছে। অর্থাৎ দিলওয়ার হোসেন সাইদির মতো একজন বিখ্যাত আলেম যিনি কাবা শরীফের খেতপথ করার মতো সৌভাগ্য হয়েছিল, উপমহাদেশের যে সৌভাগ্য আর কারো হয়নি, সেই এত বিখ্যাত একজন আলেমের মৃত্যুতে আমরা নিজেরা যেভাবে শোকাহত হয়েছি, সারা বিশ্বের মুসলমান যেভাবে শোকাহত হয়েছে, গাছপালা তরুলতা বৃক্ষরাজি আসমান জমিন সব কিছু এভাবেই শোকাহত হয়েছে। আমরা জানি, কিতাবে পড়েছি, সর্বদাই একজন আল্লাহওয়ালা যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন তখন তিনি এই তিনার জন্য আসমান জমিন কান্না করে বৃষ্টি হয় এবং এই প্রথম এক জমিনও কেঁপে উঠে গিয়েছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির জন্য। এই বিষয়টা আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং সকলেই এই ভিডিওটি দুর্দান্তভাবে শেয়ার করে দিবেন, কেননা সকলের জানা উচিত এই বিষয়টি যে একই টাইমে এই পর্যন্ত কেউ মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে এমন ঘটনা ঘটেছে আমরা কিন্তু ইতিপূর্বে কখনো দেখিনি। একজন আলেম যখন মৃত্যুবরণ করেছে সঙ্গে সঙ্গে এমন একটি ঘটনা ঘটে গেছে, বোঝাই যাচ্ছে যে দিলওয়ার হোসেন সাইদি একজন আল্লাহওয়ালা ছিলেন এবং আল্লাহর প্রেরিত মাহবুব ছিলেন এবং আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করে নিয়েছেন এবং আল্লাহর মহাব্বতের বান্দা ছিলেন, তিনি স্পষ্ট সেটা প্রমাণিত। কেননা তিনি বুকের ব্যথা নিয়ে হার্ট অ্যাটাকের পূর্ব মুহূর্ত যখন তিনি কোরআন করুণ অবস্থা ছিল তখনও কিন্তু তিনি হাস্যোজ্জ্বল অবস্থায় তিনি হাসপাতালে গিয়েছেন এবং তিনি যখন মৃত্যুবরণ করেছেন সে সময় হাস্যোজ্জ্বল অবস্থায় ছিলেন, মৃত্যুর পরেও তার চেহারার মধ্যে নুরান্বিত দেখা গিয়েছিল, চেহারাটা উজ্জ্বল হয়ে গিয়েছে এবং তিনি হাস্যোজ্জ্বল অবস্থায় ছিলেন। বোঝাই গিয়েছে যে তিনি আগাম যেন বার্তা পেয়ে গিয়েছিলেন তিনার মৃত্যু হচ্ছে এবং তিনি হাস্যোজ্জ্বল অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, বোঝাই যাচ্ছে তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন। কেননা মৃত্যুর সময় আল্লাহওয়ালা বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে যে ফেরেশতারা 500 ফেরেশতা পাঠান যে আজরাইল আলাইহিস সালামের সাথে, তারা জান্নাতে নাজদেমত দেখান এবং বলতে থাকে যে তোমরা এই দুনিয়া থেকে সরিয়ে তোমাকে এই জান্নাতের মধ্যে ঢোকানো হবে। তখন সেই মৃত্যু অবস্থায় বান্দারা হাসতে থাকে, ঠিক তেমনি দিলওয়ার হোসেন সাইদি হাসতেছেন। এবং যারা বদ আমলি হয়, যারা আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করতে না পারে, খারাপ লোক হয়, তাদের জন্য আজরাইল আলাইহিসসালামের সাথে জাহান্নামের ফেরেশতা পাঠায় এবং তাদেরকে আজাব দেখা দিয়ে থাকে, তারা ভয়ে চোখ বেসিয়ে দেয় এবং তাদের শরীরে অঙ্গভঙ্গে কঠোর আক্রান্ত ধারণ করে। সুতরাং আজকে কোনো আলোচনা করতে যাচ্ছি না, সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি, তাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখনকার মতো আমার কাছে এই খবর ছিল। পরবর্তী নিউজ আপডেট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো দর্শক, আপনাদের যদি এই বিষয়ে কোনো মূল্যবান মতামত থাকেন, দর্শক আমরা গোপন সূত্রে জানতে পেরেছি আল্লামা সাহেদি তিনি কিন্তু চিকিৎসার অভাবে মারা গেছেন। তিনি চিকিৎসা অসুস্থ হয়েছিলেন আরও এক সপ্তাহ আগে, তিনাকে অবহেলার কারণে এই প্রশাসন চিকিৎসা দেয়নি। যখন দেখতেছে আর তিনি সুস্থ নাই, আর তিনি বেঁচে থাকার মতো না, তখন মিডিয়ার সামনে নাকি তিনাকে ফলো করে প্রচার করেছে যে তিনি অসুস্থ হয়েছেন। তো দর্শক, এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না। যা হবে আগামীকাল থেকেই দেখা যাবে যে কী হতে যাচ্ছে বাংলাদেশে। তো দর্শক, এখনকার মতো আমার কাছে এই খবর ছিল। পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।